এবার বাজারে আসছে অ্যাপেলের আইকার। অ্যাপেল মানি যেন অন্যরকম একটা ব্যাপার। প্রতিনিয়ত নিত্য নতুন চোখ ধাঁধানো আপডেটেড আইপড, আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচের পরে স্বয়ংচালিত গাড়ি আনছে অ্যাপল। যেখানে বিশ্বখ্যাত অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে, সেখানে অ্যাপেলের তো থেমে থাকার কথাই নেই। অ্যাপেল ঘোষণা দিয়েছে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি আনবে তারা। যাত্রীবাহী এই গাড়িগুলো বাজারে আসবে 2024 সালের শেষের দিকে। 2017 সালে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমোদন পায় অ্যাপেল। বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গাড়ির সাথে প্রযুক্তিতে সম্পৃক্ত করা, এটা খুব একটা সহজ বিষয় নয়। তবে আশার বিষয় হলো বৈদ্যুতিক গাড়ির বাজার এখন প্রায় $10 trillion। এই বাজারে কোটি ডলারের কোম্পানি অ্যাপেলের প্রবেশ মানেই ভিন্ন ধর্মী কিছু আসবে। তবে অ্যাপেলের তৈরি গাড়িটি কেমন দেখতে হবে, তাতে কী কী সুযোগ সুবিধা থাকবে, বরাবর তা গোপন রেখে এসেছে সংস্থা। তবে এবার সামনে এলো তাদের তৈরি এই অসামান্য গাড়িটির 3D রেন্ডার করা মডেলের প্রথম ছবি। অ্যাপেলের তৈরি বৈদ্যুতিক গাড়ির 3D মডেলগুলো রেন্ডার করছে ভ্যানারোমা নামে একটি ব্রিটিশ কার লিজ সংস্থা। তাদের দাবি, ইলেকট্রিক গাড়ির জন্য অ্যাপল যে সমস্ত প্যাটেন্ট দাখিল করেছে সেই অনুযায়ী এই ডিজাইন করা হয়েছে। তার সঙ্গে শিল্পী অ্যাপেলের চিরন্তন নকশার ভাষাকে একত্রিত করেছেন, অর্থাৎ নকশাটি আইফোন, ম্যাকবুক এবং অন্যান্য অ্যাপেলের তৈরি পণ্য দ্বারা অনুপ্রাণিত। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে চালকবিহীন সহ অনিয়ন্ত্রিত ইলেকট্রনিক গাড়ি নিয়ে আসার চেষ্টায় রয়েছে অ্যাপেলের ইঞ্জিনিয়াররা। জানা যাচ্ছে আগামী 2025 সালের প্রথম দিকেই এই নতুন গাড়ি বাজারে আনতে চাইছে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল। উল্লেখ্য, অ্যাপেলের নতুন গাড়িটির কোনো স্টিয়ারিং হুইল থাকবে না, চালকের আসনে বসে হাত ও পায়ের কোনো কাজ করতেও হবে না ব্যবহারকারীকে। গাড়িটি চলবে স্বয়ংক্রিয়ভাবে, তবে সম্ভবত নির্দেশ দিতে পারবেন চালক। এর জন্য ওই বিশেষ গাইডের অভ্যন্তরীণ নকশাতেও কিছুটা বদল আনা হচ্ছে। এছাড়া ওই ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে অ্যাপল, যা কিনা যুগান্তকারী কোনো প্রযুক্তি হতে চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য অ্যাপল নিজস্ব বিশেষ সফটওয়্যার ডেভেলপ করেছে। জানা গেছে 190 জনের একটি দল এই প্রকল্পে কাজ করছে। বর্তমানে পরিবেশ সচেতনতার বৃদ্ধি পেতে বিশ্বজুড়ে ইলেকট্রনিক গাড়ির চাহিদা বেড়েছে। টেসলা ও রিভিয়ানের মতো সংস্থাগুলো অনেক আগে থেকেই অত্যাধুনিক ইলেকট্রনিক গাড়ি তৈরির চেষ্টা করছে। এবার তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামলো আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল। তবে এর আগের কথা ছিল অ্যাপেল 2024 সালের মধ্যেই নতুন ইলেকট্রনিক গাড়ি নিয়ে আসছে। ইতিমধ্যে জানা গেছে অ্যাপেল তাদের ইলেকট্রনিক গাড়ি আরও বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে চালকবিহীন করতে চাইছে। এর জন্য প্রস্তাবিত ইলেকট্রনিক গাড়িটির স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম, প্রসেসর, চিপস ও উন্নত সেন্সরের উপর কাজ চলছে জোর কদমে। উল্লেখ্য, এর মধ্যে বেশ কয়েকটি বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন অ্যাপেলের শীর্ষকর্তারা। অ্যাপেলের সিইও টিম কুক গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে নিজেই বৈঠক করেছেন। কয়েকটি সংস্থার কারখানায় নিজে গিয়েছিলেন টিম কুক। সব মিলিয়ে স্বয়ংচালিত গাড়ি নিয়ে প্রতিযোগিতা আরও জমে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাপেল প্রেমী কিংবা অ্যাপেল ভক্তরা খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কবে হাতের নাগালে আসবে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাপেলের স্বয়ংচালিত এই আইকার। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।